Subscribe now. Click the bell icon. Do like, comment, and share. বন্ধুরা, হরর গল্পের সিরিজে আপনারা ড্রাকুলার পাশাপাশি শুনছেন ডার্সি কোটসের লেখা দ্য ডেড লিপ, অর্থাৎ মৃত্যু হ্রদ। আজ এই গল্পের চতুর্থ পর্ব। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি প্রত্যেক ধারাবাহিক উপন্যাস এবং ডকুমেন্টারির ডেসক্রিপশন বক্সে আপনারা আগে পরের লিঙ্ক পেয়ে যাবেন, আগে এবং পরের পর্বের লিঙ্ক পেয়ে যাবেন। তাই এইভাবে লিঙ্ক ফলো করে পুরো গল্প এবং ডকুমেন্টারি পড়তে আপনাদের কোনো অসুবিধে হবে না, এই আশাই করছি। তো বন্ধুরা, শুরু করি আজকের পর্ব, দ্য ডেড লেক বা মৃত্যু হ্রদের পরবর্তী পর্ব। তাহলে আজকে শুরু করি, আজকে পর্ব চার। ফায়ারপ্লেসের দিকে চোখ করল স্যামে। সেই কুড়ুলটা এখনো একইভাবে দেওয়ালের গায়ে ঠেস দিয়ে রাখা, ঠিক যেমন ঘুমোবার আগে সে রেখে দিয়ে গিয়েছে। ভিড় পায় সেদিকে এগিয়ে কুড়ুলটা তুলে নিল হাতে স্যাম, বাগিয়ে ধরল সামনের দিকে। আছে, কেউ নিশ্চয়ই লুকিয়ে আছে এই কেবিনে কোথাও, কিন্তু কোথায় লুকিয়ে থাকতে পারে মনে মনে চর্জল দিয়ে একটা ধারণায় আসার চেষ্টা করতে লাগলো সে। এমন কোনো জায়গা যেখানে ছোটখাটো চেহারার একটা লোক অনায়াসে লুকিয়ে থাকতে পারে। হ্যাঁ, এবার আন্দাজ করতে পেরেছে সে, এই কেবিনে এরকম দুটো জায়গা আছে যেখানে খাটো চেহারার কেউ অনায়াসে লুকিয়ে থাকতে পারে। রান্নাঘর। হ্যাঁ, আগে রান্নাঘরটা সে সার্চ করে দেখতে চায়। রান্নাঘরের প্যান্ট্রিতে এসে সে কাপড়গুলোর ভেতর ভালো করে দেখে নি, কিন্তু থরে থরে সাজানো মশলার কৌটো বাটা, শুকনো খাবারের টিন ছাড়া আর কিছুই দেখতে পেল না। রান্নাঘরের বাইরে সিঁড়িঘরের নিচে কতগুলো ওয়ার্ড্রোব আছে, সেগুলোরও প্রত্যেকটার দরজা খুলে খুলে ভেতরে দেখল, কিন্তু খালি কতগুলো ভারী ভারী কম্বল আর বিছানার কভার ছাড়া আর উল্লেখযোগ্য তেমন কিছু চোখে পড়ল। এরপর কি মনে হতে স্যাম দৌড়ে উঠে গেল ওপরের সিঁড়ির দিকে। ওর মনে হলো অনধিকার প্রবেশকারী হয়তো তার নজর এড়িয়ে দোতলায় গিয়ে সিঁড়িয়েছে। সে তাই তাড়াতাড়ি উঠে এলো দোতলায়। বাথরুম, বেডরুম সব তন্ন তন্ন করে খুঁজে দেখল, এমনকি ওয়ার্ড্রোব আর খাটের তলাও বাদ দিল। না, এখানে কাউকেই তো দেখতে পেল না সে। ব্যালকনির কাঁচের বন্ধ দরজাটা খুলে বেরিয়ে এলো বাইরে। রাতের টাটকা ঠান্ডা বাতাস ওর শরীরে কেমন একটা শিশিরে ভাব এনে দিল। শেষ রাতের প্রহর চলছে এখন, বাইরে ঘন একটা কুয়াশা স্তর ভেসে বেড়াচ্ছে। কুয়াশা ভেদ করে দৃষ্টি বেশি দূর এগোলো, কুয়াশা স্তর লেকের ওপরেও ভেসে বেড়াচ্ছে। অলস ভাবে, সময়টা ভোরের কাছাকাছি হলো, ভোর হতে তখনও বেশ দেরি, পাখিদের ঘুমও ভাঙেনি তখন। চারপাশে স্তব্ধ প্রকৃতির ওপর দিয়ে অলসভাবে ভেসে চলা কখনো ঘন আবার কখনো হালকা কুয়াশার আস্তর গোটা পরিবেশটাকে কিরকম যেন ভুতুড়ে করে তুলেছে। দূরে পাহাড়গুলোর অন্ধকার উঁচু উঁচু শৃঙ্গগুলোকে মনে হচ্ছে যেন এক একটা প্রেত প্রহরী। ওই দূর থেকেও তারা যেন তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছে বোনের মা কেবিন ঘরটাকে, লক্ষ্য করছে ব্যালকনিতে দাঁড়ানো স্যামকে। মাঝে মাঝে তারা কুয়াশার মাঝে হারিয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে কুয়াশার ভেতর থেকে ভেসে ভেসে উঠছে হঠাৎ হঠাৎ। সমগ্র প্রকৃতিতে বিরাজ করছে এক নিঃসীম নির্জনতা। এই নির্জনতাকে ভাষায় বর্ণনা করা যায়। শ্যামের মনে হলো সে যেন আর এই জগতে নেই, এসে পড়েছে অন্য এক জগতে, যেখানে শুধু কুয়াশা আর কুয়াশা। অনন্তকাল ধরে ভেসে বেড়াচ্ছে কুয়াশার গন্ধ, যেখানে মাটি নেই, জল নেই, গাছপালা নেই, মানুষজন নেই, নেই আর কোনো দ্বিতীয় প্রাণীর অস্তিত্ব, আছে শুধুই কুয়াশা। যেদিকেই তাকা সেদিকেই শুধু কুয়াশা, কোথাও খুব হালকা আবার কোথাও বা খুব ঘন, কিন্তু তারা ভেসে বেড়াচ্ছে দলবদ্ধভাবে মন্থর গতিতে।
ততক্ষণ আনমনা ভাবে ব্যালকনিতেই দাঁড়িয়ে রইল স্যাম। ওর চোখে এখন আর কোনো ঘুম নেই, রোজ চোখে নিরীক্ষণ করে চলেছে বাইরের এই ভুতুড়ে প্রকৃতিকে। ক্রমে একসময় আকাশ ফর্সা হতে শুরু করল, কানে আসতে লাগলে একটি দুটি পাখির ডাক। ভোর হচ্ছে, আকাশের পূব দিক ক্রমশ ফর্সা হচ্ছে, সাদা তুলোর মতো মেঘের বুকে সিঁদুরে আভার পরশ লেগেছে, সূর্য উঠবে একটু পরই। চারপাশের ঘুমন্ত প্রকৃতির উপর দৃষ্টি গোলাতে লাগলো স্যাম। কুয়াশার আস্তর ক্রমশ পাতলা হচ্ছে, ধীরে ধীরে দৃষ্টিগোচর হচ্ছে সবকিছু। লেকটাও মাঝে মাঝে ওর চোখের সামনে ফুটে উঠছে, আবার পরক্ষণেই হারিয়ে যাচ্ছে কুয়াশার পর্দার আড়ালে। লেক আর ঘাটের কাছে এখনো সদর্পে দাপিয়ে বেড়াচ্ছে কুয়াশার দঙ্গল। সেই কুয়াশার পর্দার মধ্য দিয়ে ফের দেখা গেল সেই একটা কিছু, হ্রদের সিঁড়ির ওপরে যেন কিছু রয়েছে। স্যাম আবার ঝুঁকে পড়ল বারান্দার রেলিং এর উপর। হ্যাঁ, আবার যেন কিছু একটা দেখা যাচ্ছে। গতকাল সন্ধ্যের মতো ঠিক লেকের জলের গা ঘেঁষে রয়েছে জিনিসটা, একটা ঘন কালো লম্বা ছায়ার মতো কিছু যেন দাঁড়িয়ে আছে জায়গাটায় স্থির হয়ে। ছায়ামূর্তি কি গত সন্ধ্যের সেই আগন্তুক আবার এসেছে এখানে? স্যাম আর দাঁড়ালো না সেখানে, চকিত ঘুরলো ঘরের দিকে, ঢুকে পড়ল ভেতরে। আজও ফয়সালা একটা করতে চায়, কে ওই লোকটা, কেনই বা সকাল আর সন্ধ্যে এখানে আসে তাকে জানতে হয়। সেই সঙ্গে এই মহকায় লোকটাকে বেশ কড়া ভাষায় দু চার কথা শুনিয়েও দু মিনিটে সিঁড়ি দিয়ে নেমে একতলার ঘরটাকে পেছনে ফেলে সে দরজা খুলে বেরিয়ে এলো বাইরে। বাইরের বিজে ঘাসে পা রাখতেই ওকে চারদিক থেকে যেন ঘিরে ফেললো কুয়াশার দমন। উফ, কি কুয়াশা! ব্যালকনি থেকে যতটা না গাঢ় মনে হচ্ছিল, নিচে নেমে তার চেয়েও বেশি গাঢ় মনে হয়। নিজের হাতটাও যেন দেখা যায় না, নিঃশ্বাস প্রশ্বাস নিলে ঠান্ডা বরফের কুচি ঢুকে যায় ফুসফুসে, আর নিঃশ্বাসের সাথে বেরিয়ে আসে সাদা ধোঁয়ার মতো বাতাস। এই ঘন কুয়াশায় হতচ্ছাড়া লোকটাকে খুঁজে বের করা আর তার সামনা করা বেশ মুশকিলের হয়ে দাঁড়ালো তার কাছে। সামনে শুধুই কুয়াশার ঘন পর্দা, কিন্তু তবু সে দেখতে চায় লোকটা কে। আন্দাজে সে এগিয়ে যেতে গেল ঘাটের দিকে। কিছুটা এগোনোর পর নিচেই ঘাটে নামার প্রথম সিঁড়িটা দেখতে পেল। স্যাম বুঝল এখানেই সামনেই এই কুয়াশার দঙ্গলের মাঝে এই খাপটি মেরে আছে লোকটা। হ্যালো! সিঁড়ি প্রথম ধাপে পা রেখে আন্দাজে সামনের দিকে হেঁকে উঠল স্যাম। বলার সঙ্গে সঙ্গে কুয়াশার একটা ঠান্ডা হিমশীতল দলা ওর মুখের ভেতর ঢুকে গেল। তারপরেই মনে হলো ঘাটের সিঁড়িগুলো যেন একটু দুলে উঠল। সঙ্গে সঙ্গে সচকিত হয়ে স্যাম সিঁড়ির থেকে সরে উঠল। আঙ্কেলের কথা মনে পড়ল, আঙ্কেল বলেছিলেন ঘাটের সিঁড়িতে যেন না যায়, সে কাঠগুলো নাকি ভালো না, তাই ঘাটের সিঁড়ির মাথার উপর দাঁড়িয়েই সে আবার বলে উঠল, হ্যালো শুনছেন? কুয়াশার বুকের গভীর থেকে কোনো উত্তর এলো। আশপাশটা যেমন নির্জন চুপচাপ ছিল ঠিক সেরকমই রইল। ততক্ষণে পূব আকাশে সূর্যের মাথা লাল টুকটুকে অংশটা আরও একটু উঁকি মেরেছে। লেক আর লেক সংলগ্ন ঘাটের ওপরে কুয়াশার স্তরও আরও পাতলা হয়েছে আগের চেয়ে। কুয়াশা সামান্য ফিকে হতেই দেখা গেল ঘাটের সিঁড়িতে কেউ নেই। বিস্ময় হতভম্ব স্যাম আশপাশে তাকাতে লাগল, কিন্তু কোথাও কোনো জনমনীষীর চিহ্ন দেখতে পেল। হতভম্ব স্যাম ভাবতে লাগলো, তাহলে একটু আগে ও কি দেখলো এখানে, কাকে দেখল? দোতলার ব্যালকনি থেকে ও যে স্পষ্ট দেখতে পেয়েছিল ছায়ামূর্তিটা, তা কি তবে ওর চোখের ভুল হতে পারে? তাহলে গত সন্ধ্যে যে ও পরিষ্কার লোকটার ছায়া দেখল, তাও কি তবে ওর চোখের ভুল? তারপর শেষ রাতে নিজের ঘরে ক্যানভাসে একটা মুখের ছবি এঁকে কে রাখলো, বন্ধ বাড়িতে কে কিভাবে ঢুকে ছবিটা এঁকে রাখলো, তাও এক অলৌকিক ব্যাপার। এসব কি করছে তার সাথে এখানে আসা স্তর? এই কাক ভোরে এরকম একটা নির্জন জায়গা একাকী একটা হ্রদের ঘাটে সিঁড়িতে দাঁড়িয়ে নিজের অজান্তেই গায়ে কাঁটা দিয়ে উঠল স্যামে।
ওর মনে হলো এতক্ষণ পর্যন্ত ওর সাথে যা যা ঘটলো তা মোটেও কোনো স্বাভাবিক লক্ষণ নয়। কোথাও কিছু একটা গোলমাল হচ্ছে যেটা সে এই মুহূর্তে ঠিক ধরতে পারছে না। পরিবেশের এই অকাট্য নৈঃশব্দতাই একটা অন্যরকম ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ ওকে চমকে দিয়ে বনের গভীরে কোথায় যেন তীক্ষ্ণভাবে ডেকে উঠলো একটা নাম না জানা পাখি। চমকে উঠে সেদিকে দৃষ্টি ফেরালো স্যাম, কিন্তু কুয়াশার কারণে ওর চোখে কিছুই তেমন নজরে পড়ল না। তারপরেই শোনা গেল ডানা ঝটপটানির শব্দ। এরপর আরও কয়েকটা ডানা ঝটপটানির শব্দ শুনতে পেল স্যাম, যেন অনেকগুলো পাখি একসঙ্গে উড়ে যাচ্ছে অন্যদিকে। যদিও কোনো কিছুই ওর দৃষ্টিগোচর হচ্ছিল, কুয়াশাগুলো আবার সঙ্গবদ্ধ হয়ে চোখের সামনে থেকে সব কিছু যেন মুহূর্তে অদৃশ্য করে দিল। হঠাৎ ওকে চতুর্দিক থেকে ঘিরে ফেললো ঘন কুয়াশার বন্ধ। আশপাশে কোথায় কি আছে না আছে কোনো কিছুই দেখবার জো রইল না। ঘাট থেকে কেবিনের দিকে ফেরার পথ ধরতে চেষ্টা করলো স্যাম, কিন্তু এ কি, কোথায় ওর কেবিন? সামনে যে কিছুই নেই, খা খা করছে। বার দুয়েক চোখ রগড়ালো স্যাম, কিন্তু তাকি আবার সেই একই দৃশ্য। ভোঁভা, না গাছ, না বন, না কেবিন, খা খা বিরাম চারিদিক, যেন হঠাৎ অন্য এক গ্রহে এসে পড়েছে সে। একটা প্রচণ্ড ভয় আচ্ছন্ন করে ফেললো স্যামকে, সে দিক বিদিক জ্ঞান হারিয়ে সামনের দিকে ছুটতে লাগলো। কতক্ষণ জ্ঞান হারিয়ে ছুটেছে সে জানে না, একসময় হঠাৎ ওর চোখের সামনে আবার সব কিছু কেমন পরিষ্কার দেখাতে লাগলো। ওহ, ওই তোর কেবিন, এতক্ষণে এবার দেখা যাচ্ছে। স্যামের মনে হলো ঘরটা যেন কিছুক্ষণের জন্য গায়েব হয়ে গিয়েছিল তার চোখের সামনে থেকে, হঠাৎ করেই ফের দৃশ্যমান হলো হাওয়ার ভেতর থেকে। কেবিনের দরজাটা এখনো খোলা, ভেতরের ঘরটা একটা অন্ধকার গুহার মতো লাগছে। খুব অন্ধকার, তবু বাইরের এই বিচ্ছিরি কুয়াশার চাইতে ঢের বেশি নিরাপদ। ঘরে ঢুকেই দরজাটা সশব্দে বন্ধ করে দিল সে। বন্ধ দরজার গায়ে পিঠ দিয়ে হাঁপাতে লাগলো কিছুক্ষণ, দম নিতে পাক্কা দু মিনিট লাগলো তার। নজর পড়লো এবার ফায়ার প্লেসটার দিকে, আগুন চাই। হ্যাঁ, একটু উত্তাপ দরকার তার। দীর্ঘক্ষণ ঠান্ডা কুয়াশার মাঝে থেকে হাত পা একেবারে জমে বরফ হয়ে গেছে তার। আগুনের আঁচ এই মুহূর্তে ভীষণ দরকার তার, নইলে সে এখনই হয়তো মারা যায়। হাতে তখনও পুরুলটা ধরা, স্যাম টের পেলে ওটাও বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। পুরুলটাকে ফায়ার প্লেসের দেওয়ালের গায়ে ঠেকনো দিয়ে রেখে ফায়ার প্লেসে গোটা কত কাঠ ফেলে আগুন ধরালো সে। দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন, একসময় ধীরে ধীরে উষ্ণতা ফিরে এলো ঘরে। আগুনের ধারে বসে থাকতে থাকতে বোধহয় কখন ঘুমিয়ে পড়েছিল স্যাম। একসময় ঘুম ভাঙলো চোখে জানলা দিয়ে এসে পড়া সূর্যের আলো। তাড়াতাড়ি উঠে গিয়ে জানলার কাছে এসে দেখে বাইরের সূর্য পুরোপুরি উঠে গিয়েছে, বিরাজ করছে পাহাড়গুলোর ঠিক মাথার উপর। তার নতুন সোনালি কিরণে যেন স্নান করছে গোটা অরণ্য প্রকৃতি। সেই কুয়াশার একটা দলাও আর কোথাও নেই, আর কোথাও নেই কোনো কুয়াশা। কখন যেন তারা অদৃশ্য হয়ে মিশে গিয়েছে প্রকৃতির বুকে। ওপরে ঘন নীল আকাশ, আর নিচে ঘন সবুজ বন। দারুণ একটা অবজেক্ট এটা পেইন্টিং করার জন্য। স্যাম ঘুরে তাকালো ঘরের ভেতরে ক্যানভাসটার দিকে, যেখানে তখনও সেই অলৌকিকভাবে আঁকা মুখটা জ্বলন্ত দৃষ্টিতে যেন তাকিয়ে আছে তারই। ছবির মধ্যে থেকেও জল জল করে জ্বলছে সেই মুখটার বাদামি কটা চোখ। যতবারই ছবিটার দিকে তাকাচ্ছে তখনই অন্যরকম একটা অনুভূতি আসছে তার। তার খালি মনে হচ্ছে ছবির এই মুখ যেন সে কোথায় দেখেছে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই হাজির হব। আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে আজকের এই পর্ব শেষ করুন।
গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।